প্রবল ঘূর্ণিঝড় থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। শুক্রবার সকালে আরও শক্তি সঞ্চয় করে মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ 10 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে শুক্রবার সকাল 9টার দিকে মোখা সমুদ্রে 28 ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি করেছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। বিস্তারিত HM নাহিয়ানের রিপোর্টে। সাগরে বাতাসের গতিবেগ আরও বেড়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 120 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে 140 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি শুক্রবার ভোর 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1095 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1025 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1055 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1020 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া মোখা এরপর উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। রোববার দুপুরে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের কায়াকপুরের মধ্যে আছড়ে পড়তে পারে এটি। এ সময় সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় 175 কিলোমিটার। কানাডান সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক PhD গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, শুক্রবার সকাল 9টার দিকে মোখা সমুদ্রে 28 ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি করেছে। তিনি বলেন, কক্সবাজার জেলার সকল দ্বীপ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় নিতে হবে শনিবার দুপুরের মধ্যে। সন্ধ্যার আগে সকল মানুষের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপের কোনো মানুষ যেন তাদের কোড়ে ঘরে না থাকে তা নিশ্চিত করতে হবে। সকল মানুষকে বাণিজ্যিক হোটেলগুলোতে আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে অনেক মানুষকে সরিয়ে নিতে হবে টেকনাফে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এরই মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের পশুর নদী এবং সুন্দরবনের নদনদী ও খালে পানি বাড়তে শুরু করেছে। শুক্রবার ভোররাতে জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন, বন্যপ্রাণী প্রজনন ও তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া বঙ্গোপসাগরের দুবলার চরে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বেড়েছে প্রায় 3 থেকে 3.5 ফুট। মূলত ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এমনটা হচ্ছে বলে জানান তিনি। সুন্দরবন উপকূলে বাতাস বাড়ার পাশাপাশি নদীতে প্রবল ঢেউও বেড়েছে। HM নাহিয়ান, নাগরিক।